ইভাস ফ্যামিলি, আজকে আবার একটা সুন্দর সকাল, ঝলমলে সকাল। একটু আগে মেঘ ছিল, ভীষণ মেঘ করা ছিল, বৃষ্টিও হচ্ছিল, বাট এখন ঝলমলে। এটাই তো হবে, তাই না? এখন দুর্গাপুজো এসে গেছে, এরকমই হবে আকাশ, এরকমই হবে বাতাস। যাই হোক, আজকে সকালটা ভাল লাগছে, বেশ একটু ঝলমল করছে আলো, আর যার জন্য ফোনটা ধরলাম আর কি। এক্ষুনি আমাকে অ্যামাজন থেকে একটা কল এসছে যে আপনার পার্সেল। আমি তো প্রায় অ্যামাজনে করে দেখলাম, না আমি তো অ্যামাজনে কিছু অর্ডার দিইনি। তা আমি ওনাকে আবার ফোন করলাম, ফোন করে বললাম যে দাদা এটা কত টাকার পার্সেল আর কার নামে? তো বলছে সুলগ্না মুখার্জি। আমার নামটা বললো, আলম যে হ্যাঁ আলম দাদা আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি, এটা কত টাকা? বলছে না পেমেন্ট করা আছে। আমি এখনও বুঝতে পারছি না যে আমার জন্য গিফটটা পাঠালো কে, জানি না কে অর্ডার করেছে। অবশ্য আমার 2nd অক্টোবর বার্থডে, এখন না আমার মেয়ে করেছে না আমার ছেলে করেছে, কেউ একজন তো করেছে, কেননা বান্ধবী বা অন্য কেউ করতে পারবে না, কেন আমার অ্যাড্রেসটা সবার জানা নেই। যাই হোক, সকাল সকাল একটা সারপ্রাইজ পেলে তো ভালোই লাগে, তাই না? অপেক্ষা করছি, বেল বাজবে নেব, ঠিক আছে? ওই জন্যই আছে। আচ্ছা আর একটা কথা বলো তো, আমি ব্লগ করছি, তোমাদের আগেই বলেছি যে আমি একা, তাই জন্য ব্লগটা করি, আমার ভালো লাগে। তো ব্লগ তো এখন সবাই করে, আমি ডেইলি ব্লগ করি, আমি তো অন্য কিছু করি না। হ্যাঁ আনন্দ করি, একটু মজা করি, বন্ধু বান্ধবদের নিয়ে করি। এই ব্লগ করাটা কি খারাপ? আমার কেন এই না, কাল থেকে আমার মনে হচ্ছে যে এই ব্লগ করাটা কি খারাপ, ব্লগটা যে করছি, হ্যাঁ নিজে ভালো টাকার জন্য করছি, এটা ঠিক আছে, অনেকের নাই বিয়ে করতে পারে, কিন্তু আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি ব্লগ করাটি কি খারাপ, জানি না, একটু বলো কিন্তু, হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। ও আমি তো করিনি দাদা অর্ডার। হ্যাঁ হ্যাঁ, এই এসে গেল আমার গিফট। এই যে গিফট এলো, এবার দেখি এটা কি আছে। হোয়াটসঅ্যাপ বলছে ফ্লোর মেনশন করে দেবো, কিন্তু আমি তো অর্ডার দিইনি। দেখি এটা কি এসছে, চলো তোমাদের সঙ্গে আমিও খুলি। এই দেখো এই জুতো, এই জুতো নিশ্চয়ই আমার মেয়ে পাঠিয়েছে। হ্যাঁ মেয়েই জানে যে ডাক্তার এরকম শু পরতে বলেছে, তাই পাঠিয়েছে। সুন্দর হয়েছে দেখতে, এবার দেখি মনে হচ্ছে ছোটো হবে, দেখি তো নরম জুতোটা, এরকমই জুতো পরতে বলেছিল, একদম নরম সফট জুতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সত্যি কথা বলছি যে কি বলো, ফার্স্ট নেই যখন ছেলেমেয়েরা এরকমভাবে সারপ্রাইজ করে না, তখন ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ মনে, আমি জানি তো তুই পাঠিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। জানি না কার মুখ দেখেছি আজকে, গিফটে গিফট পাচ্ছি। যাই হোক, দুপুরবেলা ছেলে ফোন করেছিল, তো বললো কি করছো, তো বাড়ি আছো? আলাম যে হ্যাঁ আমি আসছি। আলাম আসুন, বাড়ি তো আছি। তারপরে তো ব্যাস হয়ে গেল, এখন ফোন করে বলছে তুমি রেডি হও, তোমাকে নিয়ে বেরোবো। তা এটা তো গিফটই বলো, তাই জন্য খুব খুশি আমি। তো প্রথমে বলছিলাম বেরোবো না, তারপর এরকম না না রেডিও রেডিও, তা রেডি হলাম, ওই ওই ড্রেসটা পরেছি, রেডি হলাম। কেমন লাগছে? ওইটাই পরেছি ড্রেসটা, সেদিনকে পরে গেছিলাম, এটাই পরলাম, হাতের কাছে ছিল পরে নিলাম, কেমন লাগছে জানিও। কিন্তু তো নাপতে পড়লাম, নেমে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত এলো না কোনো দিক দিয়ে না, এই একটা হয়, দেখি চলো। আচ্ছা 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 আচ্ছা
পছন্দের জিনিস, তাই না? সিনেমা হলে সিনেমা দেখ ওই দেখলাম কত টাকা খরচা থাকতে উঠি সামনে লঞ্চে বেরোলো, এত সুন্দর লাগে না, মানে আমার তো খুব ভালো লাগে। কিন্তু ছেলে এত জোরে গাড়ি চালাচ্ছে, তবু যেটুকানে আমি শ্যুট করতে পারলাম, আলোচনা করলাম। তোমরা এখানে নিশ্চয়ই আসো চা খেতে। এখন কত কিছু দোকান খুলেছে, অনেক আড্ডার জায়গাও হয়েছে, তো ভালো লাগে। কিন্তু যাওয়া হয় না এই সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগলো। এই বাড়ি এলাম, বাড়ি হয়ে ফ্রেশ ট্রেশ হলাম, চান টান করলাম, করে আর কিছু খাবো না, পপকর্ন খেয়েছি, পেটটা ভরে গেছে। আর বিকেবেলা একটুখানি চাউমিন খাইছিল, একদম সাদা এক চাউমিন খাইছিল আমাদের খিদিরপুরে একজনের দোকান থেকে, মানে ভাই বলতাম আগে, অনেক বছর আগে গুঞ্জাকে মানে মুখে ভাতও দিয়েছিল। যাই হোক, বিপন ওর দোকান থেকে চাউমিন টাউমিন খেয়ে তারপরে ওই সিনেমা দেখাতে নিয়ে গেল সেই নরেন্দ্রপুর। তুমি বিশ্বাস করবে না, 8টায় সিনেমা স্টার্ট হওয়ার কথা, আমরা যখন খিদিরপুর ফ্যান্সি মার্কেটে তখন 7:40 বাজে প্রায়, ওইটুকু মানে রুবি অবধি তোমার 8:05 হয়েছে আর 10 মিনিটে নরেন্দ্রপুর, মানে এত জোরে গাড়ি চালিয়েছে, মানে আমি চোখ বন্ধ করেছিলাম। যাই হোক, আসার সময়ও তাই হয়েছে, ছেড়ে দিয়ে গেলো, তাও মাঝে মাঝে বলছিলাম এই আস্তে চালা আস্তে চালা, বাড়ি দিয়ে গেল, ওরাও চলে গেল। এবার আমি ওষুধ ওষুধ খেয়ে নিয়েছি, গুড নাইট সুইট ড্রিম। কালকে আবার একটা সকাল, কালকে উইকডে, তো তোমাদের দিন ভালো যাক, রোববার সবাই ভালো কর, আমি দেখবো কি ব্লগ করতে পারি, কিন্তু আসবো নিশ্চয়ই। তোমরা সাথে থাকো আর না থাকো, তোমাদের সঙ্গে আমি জোরাজোরি থাকবো, ঠিক আছে? আর প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। ওকে, বাই, টাটা।